আপনারা যারা মালয়েশিয়া কিংবা বিশ্বের যে কোনো দেশে যেতে চান, তাদেরকে প্রথম যে কাজটি করতে হয় বা হবে সেটি হলো নিবন্ধন। এই নিবন্ধন আপনি কাউকে কোনো টাকা না দিয়ে, কোনো টাকা খরচ না করে কিভাবে নিজেই নিজের মোবাইল থেকে, ল্যাপটপ ব্যবহার করে কিংবা কম্পিউটার ব্যবহার করে করতে পারেন নিজে নিজে, সেটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। কারণ আপনারা জানেন অনেকেই মালয়েশিয়া যেতে চাচ্ছেন এবং আপনাদেরকে বারবারই বলা হচ্ছে যে নিবন্ধন করতে হবে। এই নিবন্ধন আপনি যদি কোনো অফিসে গিয়ে করতে চান, তাহলে আপনার নিকটস্থ আপনার জেলার যে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো অর্থাৎ বিএমইটির অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনাকে করতে হবে। অথবা সরকারের সারা দেশে যে 11টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে আপনাকে করতে হবে। কিন্তু এই সব অফিসে গিয়ে আপনি যদি নিবন্ধন করতে চান, তাহলে অনেক সময় আপনাকে নানা রকম ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। অনেকে আবার দালাল সেজে আপনার কাছে আসে বা আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা চায়। এইগুলো আপনি টোটালি যদি অ্যাভয়েড করতে চান, যদি নিজেই নিজের রেজিস্ট্রেশন করতে চান, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন না কেন, সেটি কিভাবে করবেন সেটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। নিশ্চয়ই আপনি এটি পুরো ভিডিওটি যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে আপনি নিজেই করতে পারবেন। এবং তার আগে যেটি বলছি সেটি হলো আমার এই পেজ লাইক দিয়ে ফলো করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে আপনি বিদেশে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন বা নিবন্ধন করবেন। ওকে, তো শুরুতে আমি প্রথম যাব গুগলে এবং গুগলে যাই। গুগলে গিয়ে বিএমইটি রেজিস্ট্রেশন সার্চ দিব। বিএমইটি রেজিস্ট্রেশন চলে আসছে। এইখান থেকে আপনি এই সাইটে যাবেন। ওকে, তো বিএমইটি রেজিস্ট্রেশনে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন উপরে এখানে অনলাইন রেজিস্ট্রেশন লেখা আছে। এই অনলাইন রেজিস্ট্রেশনে আপনি যাবেন। গেলে এরকম একটি পেজ আসবে, নিশ্চয়ই লক্ষ্য করছেন। তো এই পেজে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। আমি প্রথমে ল্যাপটপ থেকে দেখাচ্ছি, এরপর আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে নিবন্ধন করবেন সেটি আপনাকে মোবাইল থেকে দেখাবো। তো এই যে আপনি জব সিকার্স নেম অর্থাৎ আপনার নাম, এটি প্রথমে দিবেন। ধরেন আমি আমার নাম দিলাম লাকমিনা, ফার্স্ট নেম, মিডল নেম জেসমিন, এরপর লাস্ট নেম সোমা, ফাদার্স নেম একটা দিয়ে দিলাম। মাদার্স নেম দিয়ে দিলাম। স্পাউস নেম, আপনাদের যাদের স্বামী বা স্ত্রীর নাম দিতে চান সেটা দিতে পারবেন। তবে যেগুলোতে আপনার এই যে রেড একটা স্টার দেওয়া আছে, এগুলো মাস্ট আপনাকে ইনফরমেশন দিতে হবে। আর যেগুলোতে দেওয়া নেই আপনি চাইলে দিতে পারেন, না দিলে অসুবিধা নাই। এরপর আপনার ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিতে হবে, এনআইডি নাম্বার। এটা কিন্তু আপনার নিশ্চয়ই লক্ষ্য করছেন যে স্টার দেওয়া নেই, সুতরাং না দিলেও চলবে, আবার আপনি দিতেও পারেন। বার্থ কান্ট্রি এখানে অটোমেটিক বাংলাদেশ দেওয়া আছে। বার্থ ডিস্ট্রিক্ট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি একটা সিলেক্ট করে দিচ্ছি, আই মিন ওকে। এরপর বার্থ ডেট, এখানে আপনার জন্ম তারিখ আপনাকে দিতে হবে, আমি একটা দিয়ে দিচ্ছি। ফরম্যাট এখানে লেখা আছে, প্রথমে দিবেন ডে অর্থাৎ কত তারিখ, এরপরে দিবেন এরকম একটি হ্যাশ দিয়ে দিবেন মান্থ, সরি ওকে। এরপর আপনি এইজ এটা দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। ন্যাশনালিটি বাংলাদেশি অটোমেটিক্যালি দেওয়া আছে। এরপর ম্যারিচুয়াল স্ট্যাটাস দেওয়া আছে, এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। ওয়েট, আপনারা যারা ম্যারিড তারা ম্যারিড দিবেন। ওয়েট, আপনার ওয়েট জানা থাকলে দিবেন বা আনুমানিক একটি মোটামুটি দিলেই হবে। এরপর আপনি নাম্বার অফ ডটার, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, অর্থাৎ আপনার কয় মেয়ে। নাম্বার অফ সান অর্থাৎ আপনার কয় ছেলে, সেটি দিতে হবে। এখানে আছে সেক্স, মেল নাকি ফিমেল, আপনি পুরুষ নাকি নারী সেটি উল্লেখ করবেন। রিলিজিয়ন এখানে ইসলাম দেওয়া আছে অটোমেটিক্যালি। আপনি এখানে মেল এবং ফিমেল অর্থাৎ নারী নাকি পুরুষ সেটি দিবেন। হাইট, আপনার হাইট কত, উচ্চতা কত সেটি দিবেন, এটিও আপনার সঠিক ইনফরমেশন দিতে হবে। আমি একটি দিয়ে দিচ্ছি। এবার আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটি হলো পাসপোর্ট ইস্যু ডেট। আপনার পাসপোর্টে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কত তারিখে আপনার পাসপোর্ট ইস্যু করা, সেটি দিবেন। যদি এখানে দিতে হবে মাস্ট এরকম না, এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন,
পাসপোর্ট ইস্যু ডেট আমি একটু দিয়ে দিচ্ছি, এটাও একই ফরম্যাটে দিবেন। ডিজায়ার্ড জব অর্থাৎ আপনি কি ধরনের চাকরি প্রত্যাশী সেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন, অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি, আর্টিস্ট, অটো ডেন্টার, অটো পেন্টার, তো আপনি কি ধরনের ক্লার্ক, অনেক অপশন এখানে আপনার অনেক 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 অপশন আছে, সেটা থেকে আপনি একটি সিলেক্ট করে দিবেন। স্টুডেন্ট থেকে শুরু করে সোফা মেকার, সাইন রাইটার, সিট মেকার, এরকম অনেক আছে। তো আপনি আসলে কি কাজ করতে চান, আপনার ডিজায়ার্ড কাজ কি, সেটা আপনি এখানে বারবার আছে, অর্থাৎ আপনি যাই খুশি করতে পারবেন। বেবি সিটার এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন, আমি সে আর্কিটেক্ট দিলাম। ওকে, এরপর আপনি দেখছেন যে সেকেন্ড আরও একটা ঘর আছে এখানে এবং এরপর আরও একটা ঘর আছে, সুতরাং আপনি তিনটা পর্যন্ত আপনার জব সিলেক্ট করতে পারবেন, যে ওকে এটা না হলে এটা না হলে এটা, এরকম আপনি তিনটা সে আমি এটা আর্কিটেক্ট দিছি, এটা আমি দিলাম আপনার এগ্রিকালচার লেবার, আমি কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে চাই, অথবা আমি এরপর মনে করছি যে আমি অন্য কিছু করতে চাই, এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার। সুতরাং আমি তিনটা পর্যন্ত সিলেক্ট করতে পারবো। এরপর আপনার পরের ঘরটি হচ্ছে অ্যাড্রেস, আপনার ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস, এই দুটি জিনিস। পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন একেবারেই আপনার পাসপোর্টের যে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে বা এনআইডিতে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে সেটি দিবেন। প্রথমে আছে পাড়া, আমাদের অনেকেই রোড নাম্বার নাই, এখানে স্ট্রিট অ্যাড্রেস অথবা পাড়া, আপনার পাড়ার নাম কি সেটি দিবেন, আমি একটি দিয়ে দিলাম। এরপর ডিভিশন, আপনি কোন ডিভিশনের সেটি সিলেক্ট করবেন আপনার ডিভিশন অনুযায়ী, ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার মানুষ সেটি আপনি সিলেক্ট করবেন, থানা বা উপজেলা কোনটি আপনার সেটি আপনি সিলেক্ট করবেন আপনারটা অনুযায়ী, ওয়ার্ড বা ইউনিয়ন কোন ইউনিয়নের আন্ডারে আপনি সেটি সিলেক্ট করবেন এখান থেকে, তারপর ভিলেজ, আপনার ভিলেজের নাম কি, কোন ব্লকের মধ্যে এটি একটু নিবন্ধ দিবেন, এরপর পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোনটা সেটি লিখবেন। এরপর ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা অনেকের নাই তবে খুলে রাখা খুব ভালো, আপনারা যারা ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেস দিবেন, না থাকলে তাতেও অসুবিধা নাই, এটা না দিলেও হবে। ফোন নম্বরও তাই, অর্থাৎ এটা এই ফোন বলতে আপনার ল্যান্ড ফোনকে বুঝিয়েছে, অনেকে বেশিরভাগ মানুষের বাসায় ল্যান্ড ফোন নাই, সমস্যা নেই, মোবাইল নাম্বার আপনি দিবেন এবং মোবাইল নাম্বার সবসময় আপনার কান্ট্রি কোড সহ দিবেন যাতে আপনার কোনো ধরনের অসুবিধা না হয় বিদেশ থেকে যদি কেউ ফোন করে। এটা আমি আন্দাজে দিলাম, এটা কিন্তু আমার ফোন নাম্বার না, যাই হোক। এরপর হচ্ছে মেইলিং অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস অর্থাৎ যে ঠিকানায় চিঠি পাঠালে আপনাকে পাওয়া যাবে সেই ঠিকানাটি দিবেন, এটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হতে হবে এমন কোনো কথা নেই, আপনি যেখানে আছেন এই মুহূর্তে সেরকম একটি অ্যাড্রেস দিতে পারেন। আপনি ধরেন যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনি সে নোয়াখালী থাকেন কিন্তু আপনি আসলে ঢাকায়, নোয়াখালী আপনার জেলা কিন্তু আপনি ঢাকায় থাকেন, তো সেক্ষেত্রে এরকম একটি অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসে অ্যাভেলেবেল আপনি চিঠি গেলে আপনি পাবেন, এরকম একটি অ্যাড্রেস। একইভাবে স্ট্রিট বা পাড়া দিবেন, তারপর ডিভিশন দিবেন, ঢাকা দিলাম আমি, সেই ডিস্ট্রিক্ট ঢাকা, এরপর থানা সে গুলশান, ওয়ার্ড 18, ভিলেজ বা এরিয়া কালাচাঁদপুর কিছু একটা দিলাম আর কি, পোস্ট অফিস সে এখানে কিছু একটা দিলাম, একইভাবে ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, না হলে সমস্যা নেই, ফোন নাম্বার নাই, মোবাইল নাম্বার আপনি সেই আপনার যে ফোন নাম্বার সেটি দিয়ে দিবেন। যাই হোক, এরপর পরের যে ইনফরমেশনগুলো ম্যান্ডেটরি সেটি হচ্ছে নমিনি ইনফরমেশন, অর্থাৎ আপনি যে কোনো এই নমিনি, আপনি আসলে এটা আপনার গ্যারেন্টার হিসেবে আপনি যে কোনো কারো নাম বা কোনো একটা কিছু দিতে পারবেন যে
আপনারা অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট যখন খোলেন তখন একজন নমিনি রাখেন, সেরকম আপনার একজন নমিনির নাম্বার দিতে পারে, সেটা আপনি যে কোনো নাম্বার দিতে পারেন, আপনার পিতা মাতা যাই হোক, যে কোনো আপনি একজনের নাম বা না অ্যাড্রেস দিতে পারবেন। তার সাথে আপনার কি রিলেশনশিপ সেটি দিতে পারেন, সে আপনার কি হয়। এরপর এটা তার মোবাইল নম্বর, ওই নমিনির মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বর না। এরপর আপনি তার অ্যাড্রেস দিবেন, সেটি আপনি তার পার্মানেন্ট অ্যাড্রেসও দিতে পারেন বা প্রেজেন্ট অ্যাড্রেস যে কোনো একটি দিতে পারেন, ফুল অ্যাড্রেস। আমি এটা সংক্ষেপে লিখছি জাস্ট আপনাদের ভিডিও ডিউরেশন কমানোর জন্য। এবার আপনাকে যেটি দেখাবো সেটি হলো এডুকেশনাল ইনফরমেশন, অর্থাৎ আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা। এখানে দেওয়া আছে মূলত আপনার এসএসসি থেকে শুরু করে এরপর পর্যন্ত আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা কত দূর পর্যন্ত, কত উপর পর্যন্ত সেটি দিতে হবে। কিন্তু আমরা জানি যে আমাদের অনেকেই, আমরা বেশিরভাগ মানুষই শ্রমিক শ্রেণী যারা আসলে এসএসসি পর্যন্ত পড়াশোনার সুযোগ পায়নি, তাদের ক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে এখানে আপনার কিন্তু ডিলেট অপশন আছে। এই ডিলেট অপশনটি দিলে আপনার এই এডুকেশনাল ইনফরমেশন আপনি চাইলে নাও দিতে পারেন। আর যদি আপনি ন্যূনতম এসএসসি পাস করেন তাহলে আপনি এখান থেকে দেওয়া শুরু করবেন। সে এখানে আপনার এক্সাম্পল দেওয়া আছে, আপনি ধরেন ডিগ্রি নেম এসএসসি দিলেন, পাস করছেন, ধরেন আপনি পাস করছেন 1997 সালে, স্কুল বা ইনস্টিটিউট কোন স্কুল থেকে আপনি পাস করছেন সেটি উল্লেখ করবেন এখানে আপনারটা। এরপর আপনি বোর্ড, কোন বোর্ডে ছিলেন সেটি উল্লেখ করবেন, আপনার সাবজেক্ট কী ছিল, অর্থাৎ আপনি সায়েন্সে ছিলেন নাকি আর্টসে ছিলেন নাকি আপনি কমার্সে ছিলেন সেটি আপনি উল্লেখ করবেন। এরপর আপনার গ্রেড কী ছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন নাকি কি, আপনি চাইলে এখানে গ্রেডিং সিস্টেমে ও দিয়ে দিতে পারেন পয়েন্ট। এরপর আপনি চাইলে এসএসসির পরে একইভাবে এখানে অ্যাড মোড যে অপশন আছে এখানে, যে এসএসসি বা আপনি অনার্স পাস যদি হন সেটিও দিতে পারেন। আর যারা কিছুই দিতে চাচ্ছেন না অর্থাৎ এসএসসিও পাস করেননি তারা এখানে ডিলেট অপশন দিয়ে এটি ডিলেট করে দিবেন। এরপর হলো ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনার যে ল্যাঙ্গুয়েজে আপনি দক্ষ সেটি দিবেন। প্রথমত আপনার ল্যাঙ্গুয়েজ তো বাংলা, সুতরাং আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করবেন। ওরাল স্কিল এক্সিলেন্ট, অবশ্যই এক্সিলেন্ট কারণ আপনার এটা মাতৃভাষা। এরপর ওয়ার্কিং স্কিল, এটাও এক্সিলেন্ট, আপনার এক্সিলেন্ট সিলেক্ট করতে হবে। এই বাংলা ছাড়া আপনি যদি অন্য কোনো আরও ল্যাঙ্গুয়েজ পারেন তাহলে অ্যাড মোর এখানে দিবেন। আপনারা অনেকে হিন্দি পারেন সেটি উল্লেখ করতে পারেন এখানে, হিন্দি যুক্ত করতে পারেন, হিন্দিতে আপনি কিভাবে কথা বলেন গুড, আপনার যোগ্যতা অনুযায়ী ওয়ার্কিং স্কিল গুড দিয়ে দিতে পারেন। যারা আরবি পারেন তারা এখানে অ্যাড মোর অ্যারাবিক দিতে পারেন, অ্যারাবিক আপনি গুড, ওয়ার্কিং স্কিলে গুড বা ওয়ার্কেবল যাই হোক একটা কিছু সিলেক্ট করে দিতে পারেন। এভাবে আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজে আসলে আপনার স্কিলস আছে, জাপানিজ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, আপনি সেটি করতে পারেন। এবার হলো এক্সপিরিয়েন্স ইনফরমেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর সেকশন। এখানে আপনি আপনার কাজের কি দক্ষতা আছে সেটি আপনাকে উল্লেখ করতে হবে। এখানে কোম্পানি নেম, আপনি ধরেন একটা কোম্পানিতে কাজ করেছেন দীর্ঘদিন সেটি কোম্পানির নাম দিবেন। এখানে ডেট দিবেন যে কত তারিখ থেকে আপনি এই কাজটি শুরু করেছিলেন। এরপর অ্যাড্রেস দিবেন, এটি হলো আপনার যে অফিস সেই অফিসের অ্যাড্রেস, এটি কিন্তু আপনার নিজের অ্যাড্রেস না। ধরেন আপনি সৌদি আরবে কোনো কাজ করেছেন অথবা বাংলাদেশের কোথাও, এটা কোনো সমস্যা নেই, আপনি যেখানে করছেন সেটাই দিবেন। আমি ডিটেলস দিচ্ছি না তবে আপনারা ডিটেলস ঠিকানা দিবেন। এরপর কন্ট্যাক্ট পারসন, অর্থাৎ ওইখানে আপনার যে সুপারভাইজার ছিল এরকম কারো নাম্বার নাম দিয়ে দিতে পারেন যদি চান, না দিলে অসুবিধা নেই।
রেসপন্সিবিলিটি, আপনি আসলে ওখানে কি হিসেবে কাজ করতেন সেটি আপনি দিয়ে দিতে পারেন। ধরেন আপনি ক্লিনার হিসেবে কাজ করছেন, সেটি দিতে পারেন। অ্যাচিভমেন্ট আপনার যদি বিশেষ কিছু থাকে, আমার মনে হয় এগুলো দরকার নেই। এরপর পোস্ট হেল্ড, আপনার কি পোস্টে আপনি চাকরি করতেন ওখানে, সেটি দিতে পারেন এখানে। এবার কত তারিখ পর্যন্ত, এটা দিয়েছি যে কত তারিখ থেকে কাজ শুরু করেছিলেন, কত তারিখ পর্যন্ত কাজ করেছেন সেটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর আপনার ফোন বা ওই ওই কোম্পানির মালিক বা সুপারভাইজার যারা আছে তাদের ফোন নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে। আপনি যদি আপনার আরও কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অ্যাড মোর যে অপশন, এইখানে আপনি আরও যুক্ত করতে পারবেন। এর আগে কোথায় করছেন আরও কত, যত খুশি তত আপনি আপনার কাজের অভিজ্ঞতা যুক্ত করতে পারবেন। কোনো একটা ভুল থাকলে চাইলে এখানে আপনি ডিলেটও করে দিতে পারবেন। এর পরের যে সেকশন সেটি হচ্ছে ট্রেনিং ইনফরমেশন, আপনার যে প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণের, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বিএমইটি বা সরকারের অন্য যে কোনো জায়গা থেকে অথবা কোনো প্রাইভেট জায়গা থেকে যদি কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে সেই প্রশিক্ষণের কথা এখানে উল্লেখ করবেন। ট্রেনিং নেম, এখানে আপনি কি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন সেটি উল্লেখ করবেন। ধরেন আপনি সেলাইয়ের কাজ শিখেছেন, ওইটার নাম ছিল সুইং কোর্স, আপনি এটির নাম দিয়ে দিবেন। আপনাকে নিশ্চয়ই সার্টিফিকেট দিয়েছে, ওটা দেখে আপনি এখানে নামগুলো লিখতে পারেন। কোথা থেকে করেছেন, এই যে এখানে যে সরকারের যে টিটিসি সেন্টারগুলো আছে সেগুলোর নাম উল্লেখ করা আছে, আপনি যে কোনো একটি যেখান থেকে করেছেন সেখান থেকে উল্লেখ করে দিবেন। আর যদি আপনি এই সরকারি কোনো জায়গায় করেন নাই, অন্য কোনো প্রাইভেট অর্গানাইজেশনে করছেন, তাহলে এখানে আদার্স সিলেক্ট করে দিবেন। কতদিন করেছেন সেটির ডিউরেশন দিবেন, ধরেন 3 মান্থস, 3 মাস করেছেন। ডেসক্রিপশন, এখানে আপনি আসলে এক্স্যাক্টলি কি শিখেছেন সেটা আপনি উল্লেখ করতে পারেন। তো ট্রেনিং নেমের এটিও চাইলে আপনি কপি করে এখানে দিয়ে দিতে পারেন যে আপনি কি শিখছেন, সুইং করা শিখছেন আপনি, অর্থাৎ সেলাইয়ের কাজ শিখছেন, সেটি আপনি উল্লেখ করে দিতে পারেন। আর যাদের কোনো ট্রেনিং নাই, কিছু নাই, তারা চাইলে এটি ডিলেট অপশন দিয়ে দিতে পারেন। ওকে, আমি এবার এই নিবন্ধনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট আপনার এখানে একটি কোড লেখা আছে, এই আপনার এক একজনের এক এক রকম কোড আসবে, এই কোডটি আপনি এখানে টাইপ করে দিবেন, F1H7H5। আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে ছবি আপলোড করি নাই, এখানে একটা ছবি আপলোডের অপশন ছিল, এইখানে আপনি 10 কেবির নিচে পাসপোর্ট সাইজের একটা ছবি আপলোড করে দিবেন। করার পর আমার ছবিটি একটু বড় সাইজ আছে। এরপর এই যে নিচে প্রিভিউ, এই প্রিভিউ অপশনে আপনি ক্লিক করলে এতক্ষণ যা আপনি পূরণ করলেন সেটি আপনাকে একবার দেখাবে, ওখানে কোনো ভুল আছে কিনা, কোনো কিছু কোনো ধরনের কোনো আছে কিনা সেটি আপনি দেখবেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, আর যদি ঠিক না থাকে তাহলে আপনার এডিট করার অপশন থাকবে। তো আমি যেহেতু সব আমার সঠিক ইনফরমেশন দিই নাই, সুতরাং আমি ওই পর্যন্ত যাচ্ছি না। বাট এরপর আপনার, আপনি কিভাবে পেমেন্ট করবেন, আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে, সেটি বিকাশের মাধ্যমে বা আপনার অপশনগুলো আসবে ভিসা কার্ডের মাধ্যমে, বা সেটি ক্লিক করে আপনি 200 টাকা পেমেন্ট করে দিবেন, আপনার কোনো এক্সট্রা খরচ লাগবে না। এটা হলো আপনার বিএমইটির রেজিস্ট্রেশন। এরপর আমি আপনাদেরকে ঠিক মোবাইলে আমি প্রবাসী অ্যাপস দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি দেখাবো। ওকে, আপনারা বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এবং আপনাদের প্লে স্টোর আছে, এই যে কোনো জায়গায় প্লে স্টোরে ক্লিক করে আপনি আমি প্রবাসী অ্যাপসটা সার্চ করবেন। তো আমার এখানে প্লে স্টোরে আমি প্রবাসী সার্চ করাই আছে, এই যে আমি প্রবাসী, এরকম একটা আপনি পাবেন, অ্যাপস পাবেন, এটি ডাউনলোড করে নেবেন। 1 মিলিয়ন প্লাস মানুষ অলরেডি এটি ডাউনলোড করে নিছে। তো ডাউনলোড করার পর আপনি যখন লগ ইন করবেন তখন প্রথম আসবে আপনার এটি আমি প্রবাসী প্রথম পেজ, এটি আসবে। এরপরে আপনি কিভাবে করবেন, এরপরে আপনি যখন নেক্সট অপশন যাবেন রেজিস্ট্রেশনের জন্য, এইখানে দেখেন দেশ নির্বাচন, এই আপনি কোন দেশে যেতে চান 3টা পর্যন্ত দেশ আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে সৌদি আরব, ইতালি, সুদান,
তো আপনি এখানে মালয়েশিয়া বা অন্য যে দেশে যেতে চান সেটি রেজিস্ট্রেশন করবেন। এর মধ্যে আপনার ওই পছন্দের দেশ না থাকলে অন্যান্য দেশসমূহ অপশন আপনি ক্লিক করলে অন্য দেশগুলো আসবে। এরপরে পরবর্তী ক্লিক করলে আপনার পরের পেজটি আসবে, এই যে আমার অ্যাপ্লিকেশন, এইখানে আপনি এই যে আবেদন প্রক্রিয়া শুরু করুন এই জায়গাটাই ক্লিক করবেন। ক্লিক করলে আর এখানে আছে চাকরি খুঁজুন, আপনি তো এখন আবেদন করছেন, নিবন্ধন কিভাবে করতেছেন, আবেদন প্রক্রিয়ায় ক্লিক করবেন। করলে আপনার এই যে এই এই তথ্যটি আসবে, এখানে আপনার নাম দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, এতক্ষণ তো আমি আপনাদেরকে দেখিয়েছি, পাসপোর্ট প্রদানের তারিখ, দিন, মাস, বছর, পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ, দিন, মাস, বছর, জাতীয় পরিচয়পত্র, এটা আপনার এনআইডি নাম্বার, এনআইডি নাম্বার দিবেন, দিলেও হবে না দিলেও হবে, জন্মস্থান যে জেলা সেটি দিবেন, এটা দিলে আপনার নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে এই যে একইভাবে ওইখানে যে ইনফরমেশানগুলো সেগুলোই, কিন্তু ভাষাগত দক্ষতা, আপনার ভাষাগত দক্ষতা আপনি এখানে কত পার্সেন্ট, কোন ভাষা আপনি জানেন সেটি আপনি উল্লেখ করে দিবেন। এই যে এখানে আপনি দেখেন ভাষা একজন দিয়েছে যে মালয় ভাষা সে জানে, তার মৌখিক দক্ষতা ভালো, মানে আমরা যেটা গুড দিয়েছিলাম, লেখার দক্ষতা ভালো। এরপর আর একটা যুক্ত করছে একজন যে থাই ভাষা সে জানে, মৌখিক দক্ষতা মোটামুটি, লেখার দক্ষতা ভালো। এই অপশনগুলো আপনি এই অ্যাপসের মধ্যে পাবেন। তো এরপর যখন আপনি এইগুলো সব কিছু দিয়ে দিবেন তখন আপনার সর্বশেষ যেটি আসবে এরকম একটা ফর্ম আসবে, যে আপনার বিএমইটির কার্ড ফর্মেটের একটা ফর্ম আসবে, যে আপনার যে পাসপোর্ট নম্বর প্লাস আপনি যে যে যা কিছু দিয়েছেন সেটি একটা প্রিভিউ টাইপের এটি এখানে আসবে। এরপর আপনার ব্যক্তিগত তথ্য, যোগাযোগের তথ্য এবং নমিনির তথ্য, যেটা আমরা ওখানেও পূরণ করেছিলাম, সেই তথ্যগুলো আপনি দিবেন, দিয়ে এখানে শেষে লেখা আছে সম্পন্ন, এই সম্পন্নতে আপনি ক্লিক করবেন, করলে আপনার নিবন্ধন হয়ে যাবে। এরপরের অপশনে আপনার এই টাকা পেমেন্ট করার জন্য বিকাশ অ্যাপস বা অন্য যে ভিসা কার্ড বা কীভাবে করা যায় সেই অপশনগুলো আপনার আসবে, সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তো দেখছিলেন কিভাবে নিবন্ধন করতে হয়। আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে আপনার বিএমইটির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করার চেয়ে আপনি আপনার মোবাইলে আমি প্রবাসী অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে যদি নিবন্ধন করেন সেটি আরও অনেক 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 বেশি ইজি, বিশেষ করে আপনারা যারা আপনাদের জেলার যে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ বিএমইটির যে অফিস রয়েছে সেখানে সশরীরে যারা যেতে না চান বা দেশের বাইরে রয়েছেন এখন এই মুহূর্তে, তাদের জন্য কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে বা ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা খুবই ইজি ব্যাপার। তো আমি আমার এই ভিডিওর নিচে আপনার তারপরও বিএমইটির যে ওয়েবসাইট সেটির লিংক দিয়ে দিচ্ছি এবং সারা আপনার জেলার কোথায় কোন অফিস রয়েছে যেখানে আপনি যে নিবন্ধন করতে পারবেন সেটিরও একটি লিংক দিচ্ছি এবং অ্যাপস ডাউনলোড করার লিংকটি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই পেজে লাইক দিয়ে, ফলো দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি অবশ্যই 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 শেয়ার দিয়ে অন্যদেরকে নিবন্ধন বা নিবন্ধিত হওয়ার জন্য সহযোগিতা করবেন। আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।